আজকে না আমার একদম খিদে নেই, আমি ডায়েটে আছি তো। আচ্ছা হালকা কিছু অর্ডার দিয়ে দিই, আমি তো জানি আমি কিছু না খেলে তুমি আবার মাইন্ড করবে। ও মাই গড, এত কম প্রাইস, ইটস ড্যাম চিপ হিয়ার। ডিনাইড। আমি ফ্রেস্টে খাবো কি জানো, বার্গার, তারপর চিকেন পিৎজা, পাস্তা কেন পার যাবে, পাস্তাও খাবো। আর তুমি তো জানো আমার স্ট্রবেরি মিল্কশেক খুব পছন্দ, চিকেন রোল একটা নিই, আইসক্রিম খাবো, আমি খাবো হটডগ, আমি খাবো স্যান্ডউইচ, আমি খাবো নুডলস। তুই একা এত খাবার দাবার, এত শাহি কারবার, তুই তো একা মনে হয় খাইতে পারবি না সব, আমি কিছু খাই, কি বলিস? বন্ধু চমৎকার খেলাম, হ্যাঁ একটু কোক হলে অবশ্য ভালো হতো, সমস্যা নাই। বলছিলাম যে চলো একটু খেয়ে আসি। কোথায়? চলো একটু হাতির ঝিলে যাই। হাতির ঝিল না, আগে তোর মানি ব্যাগটা দে তো। কি করছিস, কি করছিস? রাখিস। বুঝলাম, সাহায্য লাগবো তো, সাহায্য তো এমনি এমনি দেয়া যায় না, টাকা লাগবো তো না? ও ভাই টাকা দেন ভাই। আজকে তো আমাদের প্রথম ডেটিং, কি খাবা বলো, তুমি যা খেতে চাবা সব। তুমি খাবারের কথা বলছো? হ্যাঁ, কি খাবা বল। আমি তো কিছু খাবো না। কিছু খাবো না মানে? আরে বাবা, এখানে তো আমরা খাইতেই আসছি তাই না? হ্যাঁ, কফি হাউসে আসছি আমরা, একদম এখানে কিছু না খেলে তো হবে না, আমরা বসে কিছু খাই, গল্প করি। কিছু বুঝো না। কি কি খাবা বলো। আমি যেটা খাবো সেটা আমার সামনে আছে। সামনে আছে মানে কই? কি খাবা? কি? আমি তোমাকে খাবো। মানে এটা কোন কথা হলো? আরে অন্য কিছু বলো, অন্য কিছু বলো, এখানে অনেক কিছু খাবার। আরে কি, শোনো শোনো শোনো, আজকে আমাদের প্রথম দেখা, হ্যাঁ এগুলো আসলে ঠিক না। হ্যাঁ একটা কিছু, কিছু মন না, তুমি এগুলো কি করছো, এগুলো 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 কি, একটা কথা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ তো আছে, এই জন্য তো। তোমার হাতে কি আছে? ভালোবাসি তো ভালোবাসি।
তুমি ভালোবাসা দিবা না? হ্যাঁ দিব তো, ভালোবাসা দিব। তাহলে তুমি এমন করতেছো কেন? আমি কি করতেছি? আমি তো স্বাভাবিক আছে, যা করো তুমি করতেছো, আমি কিছু করি না। দিব তো, ভালোবাসা দাও। একা একা বসে আছেন, বাহ ভালোই হলো, মনে হয় কেউই নেই। আপনার মনে বিয়ে হয়নি তাই না? বাহ আমারও বিয়ে হয়নি, চমৎকার। চলেন না কথা হারিয়ে যাই দুজনে, খুব ভালো লাগবে। ইস, আপনাকে দেখে আমার কি ভালো লাগছে বিশ্বাস করেন, আমি একদম পাগল হয়ে যাবো। মানে কি? আমার মোবাইল নাম্বার নেই, আমি মোবাইল কথা আমার দিলটা খুশ। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে না পেলে আমার দিল দিল করবে। না না প্লিজ। ডাক্তার দেখে ফেলেছেন, তার কোনো সমস্যা নাই, আমার রস আছে, অনেক রস আছে। চলো না এক মাসের জন্য কক্সবাজার যাই, তুমি যা চাইবে তাই দিব, মানি ইজ নো প্রবলেম। কি আছে, রাজি আছো? ঠিক আছে, এত চিন্তা কিসের? আমার মতো পুরুষ সুপুরুষ আর পাবা না। আপনার মতো সুন্দরী নিয়ে ফিরে আমি কোথায় যাবো? আমার সারা রাত ঘুম হবে না আপনাকে ফিরে দেবো। আমার জন্য মাত্র একটা স্যান্ডউইচ লাগছো? এত অল্প খাবার আমার তো পেটই ভরে নাই। তোমার মতো বয়ফ্রেন্ডের সাথে আমি ঠিকমতো খাইতেও পারি না, না খেতে খেতে আমার হাত পা কেমন শুকিয়ে যাচ্ছে। আমার বান্ধবীরা আগেই বলছিল ওই ছেলে একটা ছোট লোক, ছোট লোক, ঠিকমতো খাইতেও দেয় না আমাকে। আইডিয়া কি? একটা টাকাও বিল দিতে হবে না, ঠিক আছে? আসো, তোমার একটা চুল দাও।
না আমার রিবনির চুল আমি দিব না। খা, এমন করছো কেন? একটা চুলই তো, দাও। না, দিব না। কিচ্ছু হবে না, একটা চুল দাও প্লিজ, একটা চুল। কি, আমি এখানকার ম্যানেজার, আর উপরে কি লাগানো আছে দেখছো? হ্যাঁ, এইসব ধান্দাবাজে বুঝি, চুল নিয়ে কি কি, এইগুলো আমার এখানে চলবো না। এইসব ধান্দাবাজি, 2500 টাকা বিল আসছে, বিলটা দিয়ে দাও ভাই। দিতেছি, কান্না ছাড়েন ভাই, দিতেছি, ব্যাপার একটা জানেন ভাই, দিতেছি। কি ব্যাপার, 15% ভ্যাট আসছে, ওটা কই ভাই? আপনি অনেক ভালো ভাই, ভ্যাট নিয়েন না ভাই। হ্যাঁ ম্যাম, সব ধান্দাবাজি ছাড়ো, বিয়া তো কোথায় গেল? আমি পুরান ঢাকার পোলা, মাগার আছে টাকা তোলা, কি নাই আমার? টাকা আছে, সয় সম্পত্তি আছে, সম্পত্তি আছে, ওয়ান এন্ড অনলি, অ্যালোন এন্ড সিঙ্গেল। আপনাকে আমার অনেক ভালো লাগছে। ভালো লাগার মতোই তো, আপনি না অনেক কিউট। হ্যাঁ তাই? এটা অবশ্য অনেক ভাই কয়, তুমি কইছো আরো বেশি কিউট হয়ে গেল। গন্ধ কোথেকে আসতেছে? কি হচ্ছে তোমার, মাছ ওলা কি মানুষ নাকি? তুমি আমার লাগে একটু প্রেম করে দাও না। তুমি আমার জন্য নিজের শার্ট বিক্রি করে দিছো তাই না? হ্যাঁ। I'm sorry. I'm very very sorry. তুমি কেন সরি বলতেছো? চলো তোমাকে শপিং করায় দিই। দোস্ত আমার, কারণ কাপুরুষ তো হবে, ছোট লোক তো আমি। তুমি শপিং এ যাবা কি না বলো? না আমি যাব না। চলো আমি তোমাকে শপিং করে দিই। না যাব। দেখো এখন যদি তুমি না যাও তাহলে আমি এখন রাগ করব। চলো উঠো।